আসসালামু আলাইকুম, আই এম তামিম হাসান খান। ওয়েলকাম টু মাই টিপস ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, টুডে ইন দিস ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ফ্রন্ট ফুট ডিফেন্সটাকে আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি। তো আমি আপনাদেরকে মোট 6টা ড্রিল দেখাবো ফ্রন্ট ফুট ডিফেন্সের, যেগুলো করলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের ফ্রন্ট ফুট ডিফেন্সটা আরও ইম্প্রুভ হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, ড্রিল নাম্বার 1 ইজ শ্যাডো। তো এই ড্রিলটা করতে আমাদের 3টা বল লাগবে আর 1টা ব্যাট লাগবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন এটা কীভাবে করবেন। তো আপনারা ফার্স্টে স্ট্যাম্পে দাঁড়াবেন এভাবে, দেন সামনে 3টা বল বসাবেন। ফার্স্টে লেগ স্ট্যাম্পে, মিডল স্ট্যাম্পে, অফ স্ট্যাম্পে, 3 স্ট্যাম্পে 3টা বল বসাবেন, দেন শ্যাডোতে যাবেন। তো এই শ্যাডো ড্রিলটা আমরা 4টি স্টেপের মাধ্যমে করব। ফার্স্ট স্টেপ, আপনারা যখন ট্যাপ করবেন এটা স্টেপ নাম্বার 1, দেন যখন ব্যাকলিফে যাবেন স্টেপ নাম্বার 2, দেন ফুটওয়ার্কে যাবেন স্টেপ নাম্বার 3, দেন 4 নম্বর স্টেপে যে ডিফেন্স করবেন। তো আপনি, তো আমি আপনাদেরকে একবার করে দেখাই। 1, 2, 3, and 4 again, 1, 2, 3, 4 1, 2, 3, and 4 তো আমি আপনাদেরকে যেভাবে করলাম এভাবে আপনারা করবেন। এটা প্রত্যেকটা 50টা করে করবেন, মোট 150 থেকে 300 বার করবেন প্রত্যেকটা বলে। তো এইভাবে যদি আপনারা করেন টানা 5 থেকে 7 দিন, তাহলে আপনারা যারা বিগিনার আছেন, যারা নতুন নতুন শুরু করতেছেন, তাদের ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনারা এই ড্রিলটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি স্ট্যান্সে দাঁড়াবেন এভাবে, ব্যাকলিপটা থাকবে এভাবে, দেন আপনি যখন ডিফেন্সে যাবেন আপনার পাটা এইভাবে উঠে আসবে। অনেকে পাটা এইভাবে থাকে, এভাবে না, পাটা আপনি যখন ডিফেন্স করবেন মাথাটা হেডটা সামনে থাকবে, এটা 9 হবে, আমার হাতটা 9 হয়েছে, এভাবে যাবে আর হেডটা সামনে যাবে এভাবে, আর পাটা উঠে আসবে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন ডিফেন্স করার সময়। তো গাইস, ড্রিল নাম্বার 2-তে যাওয়া যাক। ড্রিল নাম্বার 2, এটা করতে আমাদের একটা বল লাগবে আর একটা ম্যান লাগবে যে আমাকে বল দিবে, আর এটা ব্যাট না হলেও চলবে। তো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি এটা। তো গাইস, ড্রিল নাম্বার 2, এটা করতে নাইট ভাই আমাকে সাহায্য করবে। তো নাইট ভাই আমাকে বল দিবে, আমি ওটা ধরবো, আপনাদেরকে দেখাইতেছি আমি এভাবে ধরবেন, দেন রেখে দিবেন। তো এলো ড্রিল নাম্বার 2, এটা করলে আপনার ফুটওয়ার্ক ইম্প্রুভ হয়, কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয়, দেন হলো আপনার ডিফেন্স যে করতেছি এটা ইম্প্রুভ হয়, তার বডি মুভমেন্ট ইম্প্রুভ হয়। তো এটা হলো ড্রিল নাম্বার 2 ছিল, এটা অবশ্যই আপনারা করবেন। এটাও আপনার প্রতিদিন 150 থেকে 300টা করবেন, তো এটা 3 দিন করবেন টানা, তাহলে ইনশাল্লাহ আপনাদের আরও এটা ডিফেন্সটা ইম্প্রুভ হবে। তো আপনাদের যখন এটা পারফেক্ট হবে দেন আপনার ড্রিল নাম্বার 3-তে যাবেন। তো গাইস, ড্রিল নাম্বার 3, এটা করতে আমাদের একটা ব্যাট লাগবে আর 2-3টা বল লাগবে। তো গাইস, ড্রিল নাম্বার 3 এটা করার সময় আমি আগেই আমার স্ট্যান্স নিবো, দেন ফুটওয়ার্ক নিয়ে থাকবো, এভাবে থাকবো, দেন ভাই বল দিবে আমাকে, আমি ডিফেন্স করব। তো এটা করলে আপনার ডিফেন্সে ব্যালেন্স ইম্প্রুভ হবে, তারপর আপনার যে ফুটওয়ার্ক আগে থাকতেছে, তারপর ব্যাটটা দিতেছে এটা ইম্প্রুভ হবে, ডিফেন্সটা ইম্প্রুভ হবে। তো ড্রিলটা আপনার অবশ্যই করবেন, এটা আপনারা 100 থেকে 200টা করবেন, এটা আপনারা টানা 3 দিন করবেন। তো এটা যখন আপনাদের পারফেক্ট হবে দেন আপনার ড্রিল নাম্বার 4-এ যাবেন। তো গাইস, ড্রিল নাম্বার 4 ইটস আন্ডার আর্ম। আমি যেটা করলাম ওইটা আমি একবারে করব, মানে এভাবে দাঁড়াইছি স্ট্যান্সে, আমি একবারে ফুটওয়ার্ক নিব আন্ডার আর্ম বলেই। তো এটা হলো ড্রিল নাম্বার 4, যেটা আপনি একবারে যাবেন, মানে আন্ডার আর্ম বল দিবে, একবারে যে ডিফেন্স করবেন, আগে কোনো কিছু করবেন না, যে আমরা যেরকম বলিংয়ে যেরকম ডিফেন্স করি ওইভাবেই, খালি এটা আন্ডার আর্ম বল দিতেছে, ঠিক আছে। তো এটা আপনারা ডেইলি 150 থেকে 300টা করবেন। তো এটা যখন আপনার পারফেক্ট হবে দেন আপনার ড্রিল নাম্বার 5-এ যাবেন। তো এই ড্রিলটা আপনার টানা 5 থেকে 7 দিন করবেন, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনার ডিফেন্সটা আরও ইম্প্রুভ হবে। তো গাইস, ড্রিল নাম্বার 5, এটা করার সময় আমাকে নাইট বয় এখান থেকে বসে ফুল টাচ দিবে, এই হাইটে, থাই হাইটে ফুল টাচ দিবে, ওইটাকে আমি ডিফেন্স করব, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই হাইট নিচে।
তো এ হলো ড্রিল নাম্বার 5 ছিল, উনি আমাকে বসে বল দিছে এটা। তো এ হলো ড্রিল নাম্বার 5 ছিল, এটা করলে এটা আপনারা ডেইলি 100 থেকে 200টা করবেন, তার না 4 দিন করবেন এটা, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আরো ইমপ্রুভ হবে ডিফেন্সটা। তো এটা যখন আপনাদের পারফেক্ট হবে দেন আপনারা ওভারআর্মে যাবেন, ড্রিল নাম্বার 6 যেটা। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, তো গাইস ড্রিল নাম্বার 6 ইটস ওভারআর্ম। আমার যখন আগের 5টা ড্রিল একদম পারফেক্ট হবে দেন আমি এই ড্রিলটাতে আসবো। তো এই ড্রিলটা করার সময় দাঁড়াবো আমি আর সামনে, ঠিক আছে এলো ওভারআর্ম। আমি যখন আগের ড্রিল আমার ইমপ্রুভ হবে, আমার যখন পারফেক্ট হবে দেন আমি এই ড্রিলটাতে আসবো। এটা এত ইজি না, এই ড্রিলটা কঠিন অনেক, কারণ এটা জোরে জোরে মারা হয় আপনাকে। তো আর একটা কথা গাইস, আপনারা এই ড্রিলগুলো করার সময় প্যাড, গ্লাভস, হেলমেট, গার্ড যা আছে আপনাদের কাছে সবগুলো পরে নেবেন, কারণ বল লেগে যাওয়ার চান্স থাকে। আমি এখন প্যাডটা নিয়ে আসি নাই, তো যার কারণে আমি প্যাডটা পরি নাই। তো গাইস এই ছিল আমাদের 6টা ড্রিল, যে ড্রিলগুলো করলে আপনাদের ফ্রন্ট ফুট ডিফেন্সটা অবশ্যই ইম্প্রুভ হবে। তো এই ড্রিলটা অবশ্যই আপনারা করবেন আর নিয়মিত করবেন, যেমন আপনার ফার্স্ট ড্রিলটা করলেন দেন আর করলেন না, এইভাবে এভাবে হবে না। আপনার ফার্স্ট ড্রিলটা পারফেক্ট হবে দেন ড্রিল নাম্বার 2-এ যাবেন, ড্রিল নাম্বার 2 ইম্প্রুভ হবে পারফেক্ট হবে দেন ড্রিল নাম্বার 3-তে যাবেন। তো এইভাবে আপনারা একটা প্রসেসের ভিতরে ড্রিল নাম্বার 6 পর্যন্ত কমপ্লিট করবেন, দেন যে আপনাদের ড্রিল আপনাদের ফ্রন্ট ফুট ডিফেন্সটা ইনশাল্লাহ পারফেক্ট হবে। তো গাইজ এই ছিল 6টা ফ্রন্ট ফুট ডিফেন্সের ড্রিল, আই হোপ আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন পারফেক্ট ছিল নাকি, আমারও পারফেক্ট হয়েছে নাকি, এগুলো একটু জানাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।